নামিবিয়া আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তের একটি মরুময় দেশ। অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন জীবজন্তু ও বাহারি পাখির মেলা নামিবিয়ার অন্যতম আকর্ষণ। দেশটির সরকারি নাম রিপাবলিক অফ নামিবিয়া। আজকে আমরা নামিবিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। নামিবিয়ায় মানব বসতি কবে থেকে শুরু হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও এর ইতিহাস নানা উত্থান পতনে সমৃদ্ধ। 1400 শতকে এখানে প্রথম আফ্রিকা থেকে বান্টু গোত্রের মানুষেরা বসতি স্থাপন করে। সময়ের সাথে সাথে অন্যান্য গোত্র এখানে আসে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যেমন বিভিন্ন গোত্রগুলোর মধ্যে যুদ্ধ বিবাদ লেগে থাকত, সে তুলনায় নামিবিয়ার গোত্রগুলোর মধ্যে শুরু থেকেই শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় ছিল। 1486 সালে প্রথম ইউরোপীয় হিসেবে এখানে পা রাখেন পর্তুগিজ নাবিক দিয়েগো কাও। তবে পর্তুগিজরা এ অঞ্চলটি নিজেদের দখলে নিতে চায়নি। 19 শতকে জার্মানি ও সুইডেন থেকে এখানে ব্যবসায়ীরা এসে বসতি স্থাপন শুরু করে। 1884 সালে জার্মানরা অঞ্চলটি নিজেদের অধিকারে নিয়ে শাসন করতে শুরু করে। তারা এর নাম রাখে জার্মান সাউথ ওয়েস্ট আফ্রিকা। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত জার্মানরা দেশটি নিজেদের নিয়ন্ত্রণে রাখে। 1918 সালে দক্ষিণ আফ্রিকা এ অঞ্চল দখল করে এবং লীগ অব নেশনসের সহায়তায় এখানে শাসন চালিয়ে যায়। দীর্ঘদিন শাসনের পর দক্ষিণ আফ্রিকা এ অঞ্চল ত্যাগ করলে 1990 সালের 21 মার্চ দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর এদেশের নাম রাখা হয় নামিবিয়া। নামটি এসেছে নামিব মরুভূমি থেকে। এটি বিশ্বের প্রাচীনতম মরুভূমি, যা 55 মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে। নামিব শব্দের অর্থ বিশাল এলাকা। এই মরুভূমির আয়তন প্রায় 81,000 বর্গ কিলোমিটার, যা পুরো দেশের 10 ভাগের 1 ভাগ জুড়ে বিস্তৃত। প্রায় 825,615 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে ববাস করে প্রায় 26,46,000 মানুষ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3.2 জন লোকের বাস, যা নামিবিয়াকে মঙ্গোলিয়ার পর সবচেয়ে কম জনসংখ্যা ঘনত্বের দেশে পরিণত করেছে। জনসংখ্যা এত কম হওয়ার কারণ মূলত এখানকার অত্যন্ত শুষ্ক আবহাওয়া। এদেশে জলের পরিমাণ খুবই কম। মানুষের সংখ্যা বেশি না হলেও দেশটিতে ভাষা, ধর্ম ও গোত্র সবই বৈচিত্র্যময়। নামিবিয়ার মূল ভাষা ইংরেজি, তবে এখানে আরও 30টি ভাষা প্রচলিত রয়েছে। এখানকার অধিবাসীদের প্রায় সবাই একাধিক ভাষায় কথা বলতে পারে। একই সাথে এখানে রয়েছে 10টিরও বেশি আলাদা আলাদা গোত্রের মানুষ, যার মধ্যে 87% খ্রিস্টান। এই জনগণের বেশিরভাগ অংশই দরিদ্র, যদিও দেশটি ইউরেনিয়াম সহ নানা রকম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। মূলত দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থার কারণে বিদেশি কোম্পানিগুলো এসব সম্পদ কুক্ষিগত করে রেখেছে, তাই ধন সম্পদ কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে সীমাবদ্ধ, আর বাকিরা মূলত দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দরিদ্র হলেও নামিবিয়ার জনগণ সারা বছরই কোনো না কোনো উৎসব নিয়ে মেতে থাকে। এর মধ্যে একটি বিখ্যাত উৎসব হচ্ছে দ্য এনজান্দো স্ট্রিট ফেস্টিভাল বা এমবাপিরা। প্রতি বছর মার্চ মাসে এই উৎসব অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। নানা রঙের বিচিত্র পোশাক পরে রাস্তায় নেমে এসে তারা অবিরাম নাচতে থাকেন। আরেকটি জনপ্রিয় উৎসব হচ্ছে উইন্ডোয়েক কার্নিভাল বা উইকা।
এপ্রিলে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যাল নামিবিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয়। নামিবিয়ার বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা নাচ গান পরিবেশন করেন এই উৎসবে। উইকা উৎসব দেখতে সারা বিশ্ব থেকে অনেক পর্যটক এদেশে আসেন। পর্যটকদের জন্য নামিবিয়ায় রয়েছে আরও অনেক আকর্ষণীয় স্থান, এর মধ্যে একটি হচ্ছে ফিশ রিভার ক্যানিয়ন। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের পর এটি পৃথিবীর বৃহত্তম গিরিখাত, যা দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া সীমান্তে অবস্থিত। নদীর ঘর্ষণে ও বাতাসের ধাক্কায় 650 মিলিয়ন বছর আগে সৃষ্ট এই ক্যানিয়ন পৃথিবীর প্রাচীনতম গিরিখাত। এর মাঝ দিয়ে বয়ে চলেছে দেশটির দীর্ঘতম অভ্যন্তরীণ নদী ফিশ রিভার। নামিবিয়ার আরেক সুপ্রাচীন বিষয় হচ্ছে টুইফেল ফন্টেন, যা মূলত পাথরের গায়ে খোদাই করা চিত্রশিল্প। কুনেনে অঞ্চলে অবস্থিত এই বিশাল পাথরের শিল্প আফ্রিকার সবচেয়ে বড় শিলাশিল্প। মনে করা হয় 6,000 বছর আগে এ অঞ্চলের মানুষেরা যখন শিকার করতে যেত বা শিকার করে ফিরে আসত, তখন তারা নানা রকম আচার অনুষ্ঠান পালন করত। এখানে খোদাই করা চিত্র সেই আচার অনুষ্ঠানেরই অংশ। ইউনেস্কো 2007 সালে টুইফেল ফন্টেনকে বিশ্বের একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। প্রাচীনকাল থেকেই নামিবিয়ায় অসংখ্য বন্যপ্রাণীর আবাসস্থল। এখানে অবস্থিত ইতোসা ন্যাশনাল পার্ক আফ্রিকা তথা সারা বিশ্বেরই অন্যতম সেরা বন্যপ্রাণীর বিচরণ ক্ষেত্র। আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত 5টি বৃহদাকার প্রাণীর মধ্যে 4টি পাওয়া যায় এই ন্যাশনাল পার্কে। এগুলো হচ্ছে হাতি, গন্ডার, সিংহ ও চিতাবাঘ। সেই সাথে দেখা যায় জিরাফও। 22,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ইতোসা ন্যাশনাল পার্কটি অ্যাডভেঞ্চার সাফারির জন্য আদর্শ স্থান। রোমাঞ্চপ্রেমী পর্যটকদের জন্য আরেকটি আদর্শ স্থান হচ্ছে কাউকোভেল্ড। এটি এক অসামান্য সৌন্দর্যময় অঞ্চল। এখানে মাইলের পর মাইল কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই। তবে মানুষের বসবাসের জন্য অত্যন্ত কঠিন এই অঞ্চলে বাস করে বিশেষভাবে অভিযোজিত হাতি, কালো গন্ডার, জিরাফ, অরিক্স, এমনকি সিংহ। আর যে অল্প কজন মানুষ বাস করে তাদের মধ্যে রয়েছে হিম্বা আদিবাসী, যারা মূলত যাযাবর জাতি। কাউকোভেলদের মরুময় নিষ্ঠুর পরিবেশের সাথে এই মানুষেরা নিজেদেরকে মানিয়ে নিয়েছে। নিষ্ঠুরতা আর বিষণ্নতার গল্প লুকিয়ে আছে নামিবিয়ার বিখ্যাত ভৌতিক শহর কোলম্যানস্কোপের পেরগিবিয়েট অঞ্চলে। পেরগিবিয়েট অর্থ নিষিদ্ধ, অথচ শহরটি একসময় ছিল আলো ঝলমলে। বিংশ শতকের শুরুর দিকে এ অঞ্চলে হীরা আবিষ্কৃত হলে সৌভাগ্যের খোঁজে অনেকে এখানে আসেন। দ্রুতই শহরের অনেক উন্নতি ঘটে। বিলাসবহুল বাড়ি, হাসপাতাল, বলরুম, স্কুল এবং ক্যাসিনো গড়ে ওঠে। কিন্তু হীরার খনিতে কাজ করা দরিদ্র শ্রমিকদের অমানবিক জীবনের শিকার হতে হতো। হয়তো তাদের অভিশাপেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হীরার দাম অবিশ্বাস্য রকম কমে যায়, আর তাতেই এখানকার ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে এই শহর ত্যাগ করেন। পরিত্যক্ত ঘরবাড়ি দখল করে নেয় মরুভূমির বালু। বর্তমানে কোলম্যানস্কোপ কেবলই এক ভৌতিক শহর, যেখানে পর্যটকরা যান ছবি তুলতে। নামিবিয়ার আরেক ভৌতিক স্থান হচ্ছে স্কেলিটন কোস্ট। নামিবিয়ার উত্তর অংশে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত এই স্থানে ঐতিহাসিকভাবে নৌকা বা জাহাজ ফেরানো প্রায় অসম্ভব। অতীতে ঘন কুয়াশা ও তীব্র ঝড়ের কারণে প্রায়ই জাহাজ দিশা হারিয়ে এই উপকূলে আটকে যেত। আটকে পড়া জাহাজের নাবিকদের বের হওয়ার যে একমাত্র পথ, সেটিও মরুভূমির ভেতর দিয়ে। আর সেখানে সুপেয় জলের অভাবে নাবিকেরা মরুভূমিতে মারা পড়তেন।
তাই তো পর্তুগিজরা একসময় এটিকে নরকের দরজা বলে ডাকত। বর্তমানে মরুভূমিতে আটকে থাকা পরিত্যক্ত এই জাহাজগুলো এক ভৌতিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় পর্যটকদের। মরুময় নামিবিয়ার বিখ্যাত নামিব মরুভূমির দক্ষিণ অংশে সোসুসলেই অঞ্চলে দেখা যায় লালচে বালুর টিলা। এর মধ্যে বিগ ড্যাডিডুন নামের বিখ্যাত বালুর টিলাটি 325 মিটার উঁচু। এই স্যান্ডুন বা বালুর টিলা মরুর বুকে এক আশ্চর্য রুক্ষ সৌন্দর্য তৈরি করে। পর্যটকরা প্রচুর পরিমাণে পানি নিয়ে হেঁটে হেঁটে এই অসাধারণ স্থানটিতে পৌঁছান। মরুভূমির বুকে দাঁড়িয়ে এই বিশাল বালুর টিলায় সূর্যাস্তের রঙের খেলা দেখার অভিজ্ঞতা একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। নামিবিয়ার মরুভূমির একটি অঞ্চলে রয়েছে বৃত্তাকার পায়ের ছাপের মতো দাগ। এই বৃত্তগুলোর ভেতরে কোনো গাছ না থাকলেও বৃত্তের পাশেই দেখা যায় ছোট ছোট ঘাস। 146 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই বৃত্তগুলো আসলে কিভাবে সৃষ্টি হয়েছে তা আজও সঠিকভাবে জানা যায়নি, তাই স্থানীয় অধিবাসীরা একে বলেন ঈশ্বরের পায়ের ছাপ। সব মিলিয়ে নামিবিয়া প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ একটি দেশ। এদেশের মানুষ শান্তি ও সহমর্মিতায় বিশ্বাস করে, তাই নামিবিয়া দারিদ্রতা থেকে মুক্ত হয়ে সম্পদে সমৃদ্ধ হয়ে উঠুক, এটাই বিশ্ববাসীর কামনা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।